বিজ্ঞানের চোতে মাথা হয় হট এ যেন আজব খেলা হিং টিং ছট বিটিভির একসময়ের জনপ্রিয় অনুষ্ঠান হিংটিং শটের কথা মনে আছে? সেই অনুষ্ঠানের যিনি উপস্থাপক ছিলেন তিনি খায়রুল ইসলাম পাখি। পাখি পরবর্তীতে অভিনয় মাধ্যমেও ছিলেন একজন নিয়মিত মুখ। অনেক বছর ধরেই তিনি নেই মিডিয়াতে। এখন তিনি কোথায় আছেন, কেমন আছেন আর কী বা করছেন, সেসব বিষয় নিয়ে হারিয়ে যাওয়া ও অনিয়মিত শিল্পীদের নিয়ে আমাদের নিয়মিত আয়োজন হারিয়ে যাওয়া তারকারায়ের আজকের পর্ব। ইউটিউবের পাশাপাশি সিনেপয়জনের ভিডিও দেখা যাচ্ছে ফেসবুকেও। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/cinepoison এই ঠিকানায়। পাখির জন্ম গাজীপুরের কালীগঞ্জে। কালীগঞ্জের সেন্ট নিকোলাস স্কুল থেকে মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে তিনি অনার্স করেন কালীগঞ্জ কলেজ থেকে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার্স করেন। পাখির সংস্কৃতি মাধ্যমের যুক্ত হওয়া শৈশব থেকে হলেও তিনি প্রাতিষ্ঠানিকভাবে সংস্কৃতি মাধ্যমের সঙ্গে যুক্ত হন মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার পর। প্রথমে তিনি যুক্ত হন একটি আবৃত্তি সংগঠনের সঙ্গে। এরপর তিনি 1986 সালে যোগ দেন মঞ্চ নাটকের দল ঢাকা পদাতিকে। পদাতিকের হয়ে এক বছর মঞ্চে অভিনয় করার পর 1987 সালে তিনি যুক্ত হন ঐতিহ্যবাহী মঞ্চ নাটকের দল ঢাকা থিয়েটারে। এরপর এক যুগেরও বেশি সময় তিনি ঢাকা থিয়েটারের হয়ে নিয়মিত মঞ্চে অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য মঞ্চ নাটকগুলো হচ্ছে কেরামত মঙ্গল, কীর্তন খোলা, মুনতাসির ফ্যান্টাসি, গম্ভীরা, হাতহদাই, ধূর্ত উই, ভূত, একাত্তরের পালা, জৈবতী কন্যার মন, মার্চেন্ট অব ভেনিস এবং বনপাংশুল। মঞ্চ নাটকে যুক্ত হবার পরপরই 1989-90 সালের দিকে তিনি ঢাকা থিয়েটারের বড় ভাই গুণী অভিনেতা ও কিংবদন্তি বিজ্ঞাপন নির্মাতা আফজাল হোসেনের পরিচালনায় দুইটি বিজ্ঞাপন চিত্রে মডেলিংও করেন। এছাড়াও তিনি বিভিন্ন ফ্যাশন শোতে র্যাম্প করেন। পরে অবশ্য মডেলিং ছেড়ে দেন। যদিও তিনি প্রথম নাটকে অভিনয় করেন 1989 সালে, কিন্তু তিনি পিটিভির তালিকাভুক্ত হন 1997 সালে এবং মূলত তখন থেকেই নিয়মিত অভিনয় শুরু করেন। বাড়িতে তোমার যে অবস্থা সেজন্য বললাম, বিষয়টা অন্যভাবে নিও না। আচ্ছা, তুমি না চাইলে আমি কি কখনো তোমাকে জোর করে বিয়ে করতে পারবো? অভিনয়ের পাশাপাশি তিনি টিভির বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনাও শুরু করেন। তিনি একবার বিদেশে বেড়াতে গেলে সেখানকার একটি টিভি অনুষ্ঠান দেখে হিংটিং ছট অনুষ্ঠান করার আইডিয়া পান। পরে দেশে এসে চ্যানেল আয়ের জন্য নির্মাণ করেন তাৎক্ষণিক নামের একটি অনুষ্ঠান, সেটিও জনপ্রিয়তা পায়। পরে সেই অনুষ্ঠানের মানোন্নয়ন করে পিটিভিতে প্রপোজাল দিয়ে পেয়ে যান হিংটিং ছট অনুষ্ঠান নির্মাণ ও উপস্থাপনার সুযোগ। এটিই তাকে জনপ্রিয়তা এনে দেয়। এরপর তিনি অনুষ্ঠান উপস্থাপনার পাশাপাশি মনোনিবেশ করেন টিভি নাটকে। অসংখ্য নাটক ও টেলিফিল্মে তিনি অভিনয় করেছেন। টিভি নাটকের নিয়মিত এই মুখ এরপরই পরিবারসহ পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। তিনি 2001 সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন পুরান ঢাকার লক্ষ্মীবাজারের মেয়ে জ্যাকলিন গোমেজের সঙ্গে। তাদের ঘরে জন্ম নিয়েছে এক কন্যা জে কে অরণী গুনগুন আর পুত্র রাজ্য। অভিনয় ছেড়ে অনেক বছর ধরে তিনি পুরো পরিবার নিয়ে আমেরিকার নিউ ইয়র্কে স্থায়ীভাবে বসবাস করছেন। তার স্ত্রী চাকরি করছে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে, আর পাখি বর্তমানে নিউ ইয়র্ক সিটির বোর্ড অব এডুকেশনের হয়ে শিক্ষকতা পেশায় নিয়োজিত রয়েছেন। এর বাইরেও রয়েছে তার রিয়েল এস্টেট ব্যবসা। তবে সংস্কৃতি মাধ্যমের সঙ্গে পাখির সম্পর্ক একেবারে ছিন্ন হয়ে যায়নি। সম্প্রতি তিনি সেখানে নির্দেশনা দিয়েছেন একটি মঞ্চ নাটকের। স্বনামধন্য নাট্যকার মাসুম রেজার লেখা পেন্ডুলাম নামের নাটকটিতে তিনি নির্দেশনা দেওয়ার পাশাপাশি অভিনয় করেছেন। এই নাটকে আরও অভিনয় করেছেন আরেক প্রবাসী নাট্যশিল্পী শিরিন বকুল। ইতিমধ্যে নাটকটির অনেকগুলো শোই মঞ্চায়িত হয়েছে। মূলত ছেলে মেয়েদের পড়াশোনার জন্য প্রবাসে স্থায়ী হলেও পাখির মন পড়ে থাকে অভিনয়ে। সময় সুযোগ হলে তিনি অবশ্যই আবারও অভিনয় করবেন। আমরাও কামনা করি তিনি আবারও ফিরে আসুক অভিনয়ে। খায়রুল ইসলাম পাখির জন্য আমাদের অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা। হারিয়ে যাওয়া বাকি তারকাদের নিয়ে ভিডিও দেখতে পর্দায় দেখানো প্লেলিস্টে ক্লিক করুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।